দর্শক বন্ধুরা, আমি রিমলি আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার সাথে সেরা স্বাদের রান্নাতে। আজকে একটু অন্যরকম। আমি বলেছিলাম যে রথযাত্রা, কিন্তু আমার মনটা ভালো নেই, যেহেতু এবছর কিছু হচ্ছে না সেরকম, করোনার জন্য সব কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও ঠাকুরের পুজো তো হবেই, ঠাকুরের পুজো চলবেই। তো আমি বলেছিলাম যে আমাদের বাড়ির কাছেই ঠাকুরের মাসির বাড়ি হয়, তো সেখানে ঠাকুরের নিয়মিত পূজা অর্চনা ভোগ নিবেদন এগুলো সবই হতে থাকে। তার মধ্যে আজকে আমি চলে এসেছি, ঠাকুরের মাসির বাড়িতে পৌঁছে গেছি, আপনাদের সাথে শেয়ার করব আমার ঠাকুরের এখানে যা যা ভোগ রান্না হয়েছে, ঠাকুরের পুজো সোশ্যাল ডিস্টেন্স মেনে যেটুকু হচ্ছে সেটুকুই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো তাহলে দেখতে থাকুন ভিডিওটা। এখানে সমস্ত ঠাকুরের ভোগ রয়েছে, এবার এগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, মানে যেটাকে আমরা লাবড়া বলি। পাঁচ রকম ভাজা আছে, এটা ডাল, মিষ্টি ডাল রয়েছে এখানে, এটা আছে ঘি অন্ন, ঠাকুরের অত্যন্ত প্রিয় শাক ভাজা, কাঁচা আমের চাটনি রয়েছে, রয়েছে অন্নভোগ, এটা হচ্ছে পনির বাটার মশলা, এটাও হয়েছে ঠাকুরের জন্য, এটা হচ্ছে মোচা বেগুন আর ছোলার ডাল দিয়ে ঘণ্ট, তো এটাও ঠাকুরের খুবই প্রিয় একটা পদ, তো এগুলো রয়েছে সবকিছু ঠাকুরের ভোগের জন্য। আর আছে মহাপ্রসাদের মধ্যে অন্যতম পরমান্ন, তো এগুলো ঠাকুরকে আজকে নিবেদন করা হবে। দেখুন, আমি চলে এসেছি একদম ঠাকুরের এখানে, ঠাকুরকে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ঠাকুরকে এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, যেই ভোগগুলো আপনাদের দেখালাম। এখানে রয়েছে ঠাকুর মশাই পুজো করছেন, আর রয়েছে আমাদের এখানে ঠাকুরের মাসি বাড়িতে মাসি, তো এখানে সবাই রয়েছে, আর রয়েছে এখানে এই দিদা রয়েছে, প্রত্যেকে রয়েছে, তো এখানে আমাদের এইভাবে পুজো চলছে এবছর। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, দেখতে থাকুন ভিডিওটি। আজ দিনের বেলা আমি আপনাদেরকে ঠাকুরের মাসির বাড়িতে গিয়ে ঠাকুরের ভোগ নিবেদন, ঠাকুরের পূজা অর্চনা আমি দেখানোর চেষ্টা করেছি, এবং ঠাকুরের সমস্ত ভোগগুলো আমি দেখিয়েছি। তার মধ্যে একটি ছিল পনিরের আইটেম, কারণ দুধ জাতীয় পনির, ঘি, বাটার এইগুলো ঠাকুরের ভীষণ পছন্দের, পনির মাখন এগুলো সব, তাই এই পনির বাটার মশলা রেসিপিটা আমি ওখানে রাঁধুনিদের সাথে কথা বলে আর জানতে পারলাম যে এটা হচ্ছে ঠাকুরের মাসির সিক্রেট রেসিপি। মাসি নিজে হাতে জগন্নাথ প্রভুর জন্য, মহাপ্রভুর জন্য এই মহাপ্রসাদের মধ্যে পনির বাটার মশলাটা রান্না করেছেন তিনি, তো তা ওনার কাছ থেকে আমি সিক্রেট রেসিপিটি জেনে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য এখানে রয়েছে পনির, পনিরগুলো আমি চৌকো চৌকো ঠিক একইভাবে কিউব করে নিয়েছি, আদা বাটা, এখানে আছে অল্প সামান্য একটু নারকেল কোড়া, এটা আছে টক দই ফাটানো, আর এখানে বাটার তো অবশ্যই লাগবে, আর আছে এখানে কাজু বাদাম, এটা আছে চার মগজ বা মেলন সিড, এটা আপনারা বাজারে পেয়ে যাবেন, যে কোনো ভুসিমাল দোকানগুলোতে পাওয়া যায়, আর আছে এখানে কারি পাতা আর কাঁচা লঙ্কা কয়েকটা, এইগুলো দিয়ে প্রথমে একটা পেস্ট বানাবো। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি, আর দেবো আমি এতে এক চামচ বাটার, আর তাতে আছে একটা কারি পাতা, তো বাটারের সাথে ছিল কারি পাতাটা, ওই জন্য পড়ে গেছে, তো কারি পাতাটা আমি ফোড়নই দেবো। এবার আমি বাকি কারি পাতাগুলো ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু সরে যাবো কারি পাতা দিলে একটু ফোটে, আর দেবো এতে অল্প একটু কালো সর্ষে ফোড়ন, মাঝারি চামচের এক চামচ দিলাম। এবার এতে দিয়ে দেবো আদা বাটাটা, এখানে আমি বড় চামচের দু চামচ আদা বাটা দিলাম, এগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে দেব এই দইটা, একদম লো ফ্লেম করে দিয়েছি, এই দইটা এখানে আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ঘি দিয়েছি এক চামচ, বাটার দিয়েছি এক চামচ, আপনারা চাইলে পুরো বাটারেও করতে পারেন, আর আমি সাদা তেলও একটু ব্যবহার করেছি, তো এই মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এটা আজকে আমি এই মহাপ্রসাদের এই পনির বাটার মশলাটা খেলাম, তো এটা অসাধারণ খেতে হয়েছিল, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব এই যে আমি পেস্টটা তৈরি করেছি, কাজু চার মগজ, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব। এবার এতে দেবো একদম অল্প করে একটু হলুদ, হাফ চামচ মাঝারি চামচের। আমরা সাধারণ যে পনির বাটার মশলা খাই সেটার থেকে কিন্তু এই রেসিপিটা একদমই আলাদা, প্রভু জগন্নাথের উদ্দেশ্যে তার মাসি এই স্পেশাল সিক্রেট রেসিপিটি তৈরি করেন, যেটা আজকে আমি ওনার কাছ থেকে জেনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এখানে যে মাসির বাড়িতে ঠাকুরের পুজো হয়, তো সেখান থেকে রেসিপিটা আমার জানা। তো এবার আমি এর মধ্যে দেব একটু স্বাদ অনুযায়ী নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম অল্প একটু নুন,
দেব অল্প একটু রেড চিলি পাউডার এক চামচ বড় চামচের। মশলাটা খুব সুন্দর কষা হচ্ছে। এবার এতে দিয়ে দেব নারকেল কোড়া বড় চামচের এক চামচ নারকেল কোড়া। প্রভু জগন্নাথের বিভিন্ন ভোগ রান্নার মধ্যে নারকেল কোড়ার ব্যবহারটা বহুল প্রচলিত, তাই নারকেল কোড়াও এখানে ব্যবহার করলাম। ভালো করে কষিয়ে নিয়েছি, এক চামচ চিনি দিলাম। এবার এবার দিয়ে দেবো উপর থেকে চারটে কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে আবার একটু কষিয়ে নেব। এবার এইগুলো সব কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলো কিন্তু আমি চোখো চোখো করে কাটার পরে ছোট ছোট করে এগুলো কিন্তু আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট। এবার এগুলো কষাবো, ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে আমি আলতো আলতো করে এগুলো একটু কষিয়ে নিচ্ছি পনিরটাকে গ্রেভির সাথে। এটা একটু মিনিট চারেক নাড়বো। এটা একদম ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, এটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলোও একদম কুক হয়ে গেছে অনেকটা। এবার আমি এখানে রেখেছিলাম এই মিক্সিতে ওই পেস্টটা বানানোর পরে, এতে আমি অল্প গরম জল দিয়ে এই মিক্সির বাটি ধোয়া জলটা এটা আমি এবার এখানে দিয়ে দেব। আমি এটা মিনিট 5-1 ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে এই মশলা ধোয়া এই জলটা মিক্সিতে এটা ছিল, এটা কিন্তু আমি গরম জলই দিয়েছি, তো এই অল্প জল আমি দিয়ে দিলাম, মিশিয়ে দেব একটু। এটা একটু ফুটলেই এটা কিন্তু আমি সার্ভ করে দেব। এবার এটা একদমই হয়ে গেছে, এটা এবার আমি ফ্লেমটা অফ করে সার্ভ করব। এই পনির বাটার মশলা এটা আমার রেডি টু সার্ভ। দেখুন, আজকে সকালে আমি যেটা দেখিয়েছিলাম ঠাকুরের মাসি বাড়িতে, এটা আমাদের এখানে এই জগন্নাথ ঠাকুরের মাসির সিক্রেট রেসিপি। এই প্রভু জগন্নাথ ঠাকুর এই 7 দিন রথযাত্রাতে মাসির ভাতের বিভিন্ন রকমের পদ খেয়ে থাকেন, তার মধ্যে আমাদের এখানে ঠাকুরের মাসি ঠাকুরের জন্য এই পনির বাটার মশলা এই রেসিপিটি আজকে করেছিলেন, যার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। প্রসাদ আজকে আমি খেয়েছিলাম, এটা জাস্ট মানে কি বলবো, খুব খুব ভালো খেতে। তো আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো খেতে। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন প্রতিদিন নতুন নতুন রেসিপি আমার সাথে। জয় জগন্নাথ। জগন্নাথের নাম নিয়ে আজকে রেসিপি শুরু করেছিলাম, প্রভু জগন্নাথকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার এপিসোডটা এখানেই শেষ করছি। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।